ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি বিষয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা পর্যায় সারণী পর্যায় সারণী চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট কোশ্চেন অক্সিজেনের আয়নার বিভবের মান নাইট্রোজেন আয়নার বিভব মান থেকে কম হয় কেন ওকে খুব ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা অক্সিজেনের আয়নার বিভবের মান নাইট্রোজেনের আয়রান বিভোগের থেকে কম কেন ঠিক আছে এই প্রশ্নটির ব্যাখ্যাস উত্তর তোমাদের জন্য নিয়ে আসছি আশা করি তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা কোনো দিনই ভুলবে না সহজেই মনে রাখতে পারবে ওকে তো ভিডিওটি দেখাবো যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবে না এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাই কী বলছি অক্সিজেন আয়নান বিভোগ নাইট্রোজেন আয়নান বিভোগ থেকে কম কেন ওকে কোশ্চেন বোঝা গেছি এবার চলে আসি কোশ্চেন কীভাবে লিখবে নাইট্রোজেন ইলেকট্রোবিনাস তোমরা জানো নাইট্রোজেনের পরমাণু কম অঙ্ক সেভেন তাই কত সেভেন হবে ওকে তাই ইলেকট্রোবিনাস করলে কী হয় ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি ওকে নিচে বক্স করে দাও দুটো করে ইলেকট্রন রয়েছে তারপর পি এর কি তিনটা উপকক্ষ হয় তা প্রত্যেকটা কি একটা করে ইলেকট্রন থাকবে ওকে এটা হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রোমিনাস ওকে অক্সিজেন ইলেকট্রন সঙ্গে অক্সিজেনের পরমাণু কম কঠ তারপর ইলেকট্রন সঙ্গে আট হবে ইলেকট্রোমিনাস কত ওয়ান এস টু টু এস টু টু পি ফোর হবে এক দুটো করে ইলেকট্রন ওয়ান এস এ টু এস এ দুটো ইলেকট্রন আর পি উপকক্ষ চারটে ইলেকট্রন একটা করে হলো আর এটা পেয়ার আপ হয়ে গেল এটা ইলেকট্রন মিনাস বোঝা গেছে তার নারিজনের ইলেকট্রন এটা অক্স ইলেকট্রনাস ইলেকট্রন বিন্যাস করে নেবে এবার দেখো নারজন পরমাণু সর্ববৈষ্ণ কক্ষের টুপি উপকক্ষটি দেখো টুপি উপকক্ষটি কী হচ্ছে ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ রয়েছে কারণ কি পি উপকক্ষের মোট সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছয় পি উপকক্ষে সর্বোচ্চ এরকম ধারণ ক্ষমতা ছয় মোট কটা রয়েছে এখানে তিনটে রয়েছে তার মানে কি নারজন পরমাণু সর্ব সর্বস্ত টুপি উপকারী ইলেকট্রন অর্ধপূর্ণ থাকায় হুন্ডের সূত্র অনুযায়ী কী হয় ইলেকট্রন মেনাস খুবই স্থায়ী হয় ওকে যেহেতু মোট ইলেকট্রন ছোটা থাকার কথা কি নারিজনের ক্ষেত্রে টুপি উপকূর তিনটি ইলেকট্রন অর্ধপূর্ণ থাকায় কি হুন্ডের সূত্র অনুযায়ী কী হয় ইলেকট্রন খুব সুস্থিত হয় নারজনের ক্ষেত্রে তাই নারজন পরমাণুর থেকে একটি ইলেকট্রন অপ অপসারিত করতে অধিক শক্তির প্রয়োজন হয় বুঝতে পেরেছ নাইট্রোজেন টুপি উপকক্ষটি অর্ধপূর্ণ থাকায় অন্যের সূত্র অনুযায়ী ইলেকট্রন বিনার সুস্থিত হয় তাই পি উপকক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় বুঝতে পেরেছ অন্য অন্যত কি অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু টুপি উপকক্ষটি ইলেকট্রন দ্বারা কি আংশিক পূর্ণ অর্ধপূর্ণও নয় আবার পূর্ণও নয় বুঝতে পেরেছি কি আংশিক চারটে দেখা এটা পূর্ণও নয় মানে ছটিও নয় আর তিনটিও নয় চারটি রয়েছে তার কি অক্সিজেন পরমাণু টুপি ইলেকট্রন কক্ষটি টুপি উপকক্ষ ইলেকট্রন আংশিক পূর্ণ থাকায় ইলেকট্রন বিন্যাস সুস্থিত নয় তাই নাইট্রোজেন পরমাণু অপেক্ষা অক্সিজেন পরমাণু থেকে একটি ইলেকট্রনকে অপসারিত করতে কম শক্তির প্রয়োজন হয় মানে নাইট্রোজনের তুলনায় অক্সিজেন যেহেতু বিন্যাসটা বেশি সুস্থিত নয় ফলে ইলেকট্রনটিকে সহজেই নাইট্রজনের তুলনায় নির্গত করা যায় ওকে অপসারিত করা যায় এই কারণ এই কারণে বলা যায় কি যে নাইট্রোজেনের আয়নার বিবাহ মানে অক্সিজেন তো আয়নার বিবাহ অনেক বেশি হয় বুঝতে পারছি তার এইভাবে অ্যান্সার লিখতে হবে তো এই টাইপে যে কোশ্চেন হোক না কেন তোমরা ইলেকট্রোবিনাস করবে তবে ইলেকট্রো মিনা থেকে হুন্ডের সুস্থ অনুযায়ী ইলেকট্রিক সুস্থ সুস্থ না সেই ব্যাখ্যা অনুযায়ী অ্যান্সার করলে তা অ্যান্সারটা এই অ্যান্সারটা ঠিকঠাক হবে এবং সম্পূর্ণ নেওয়া হবে ওকে ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লাইক কমেন্ট ও শেয়ার করতে হবে এবং আরো অন্য ভিডিও জানালকে